বৈধভাবে আমেরিকায় বসবাসের বিষয়টি বেশিরভাগ অবৈধ অভিবাসীর দুশ্চিন্তার কারণ। নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়া এলাকার অসংখ্য অভিবাসীর একজন লোকমান উদ্দিন। 25 বছরের টকবগে তরুণ লোকমান ভাগ্যান্বেষণের জন্য গ্রাম ছাড়া হন 10 বছর আগে। সিলেট জেলার প্রবাসী অধ্যুষিত ঐতিহ্যবাহী মাথিউরা গ্রামের এক সচ্ছল পরিবারে তার জন্ম। তবুও আরও উন্নত জীবনের আশায় স্বপ্নের দেশে তার আগমন। দেশে তো আমি কোনো লেখাপড়া ছাড়া বাদ দিয়ে কোনো কামও করলাম না। দেশ বাক্যা বসে আসলাম, বেকার হয়ে আসলাম। লিফলেটের দোকানে লিফলেট পাঠাবে, 6 ঘন্টা কাজ করছি এক জায়গায় দাঁড়াইয়া। 6 ঘন্টা পরে 8 ঘন্টা কাজ ছিল। 6 ঘন্টা কাজ করার পরে বাইরে মালিকের সাথে মালিকের নিয়ে লিফলেট দিয়ে বললাম, বলে আমার কাজ করার প্রয়োজন নাই, আমার পয়সা দিয়ে দিয়ে আমি চলে যাবো আর কাজ করবো। প্রথম দিনের বিরূপ অভিজ্ঞতা লোকমানের স্বপ্নভঙ্গ করলেও জীবনের কাছে তিনি পরাজিত হননি। নতুন উদ্যমে শুরু করেন কর্মজীবন। লোকমান কাজ করেন নিউ ইয়র্কের রকফেলার সেন্টারে সি গ্রিল রেস্টুরেন্টে। কাজ করে তো আনন্দ পাই না, কাজ করতে আনন্দ পাওয়া যায় না। কাজ করার পরে যখন ডলার যখন হাতে আসে তখন আনন্দ পাওয়া যায়। রোজগার যা করেন দেশে পাঠিয়ে দেন মা ও স্ত্রীর কাছে। ওজন তো অনেক ঠেকাতে পারলাম, তো 80-90 লাখ হইব বা 70-80 লাখ হইব, হিসাব তো আমি পুরো তো রাখি নাই। বাড়িতে এসেছে টেলিফোন, প্রায় প্রতিদিন ফোনে কথা বলেন মার সাথে। ওজন বাড়িতে না ফোন থেকে তার উপার্জনে গ্রামে আরেকটা নতুন বাড়ি বানানো হচ্ছে। কিন্তু তারপরও লোকমানের মনে সারাক্ষণ একটা দুশ্চিন্তা কাজ করেন। লোকমানের সাথে আমার অভিবাসনের গল্প শোনাটা আমি এই জায়গাতেই শেষ করি না। আমি আবার দেশে ফেরত এসে লোকমানের বাড়িতে যাই এবং তার যে সকল আত্মীয় স্বজনের কথা সে আমাকে বলেছিল তাদের গল্প তাদের কাছ থেকেও শুনি। বারো বছর আগে লোকমানের বিয়ে হয়। বিয়ের 2 বছর পর চলে আসেন আমেরিকায়। বাবার মমতা বঞ্চিত পুত্রকে নিয়ে তার স্ত্রী দীর্ঘ 10 বছর ধরে স্বামীর অপেক্ষায় আছেন। ছেলেকে নিয়ে তো এখন তো বর্তমান সবকিছু চিন্তা করতেছি। ছেলেকে একটা চিন্তা করতেছি, হয়তো ভালো একটা হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য কোনো একটা ভালো যদি এখানে আসতো না পারে দেশও চেষ্টা করবো। লোকমানের কিশোর পুত্র বাবর আহমেদের বয়স এখন 11, স্থানীয় স্কুলে ক্লাস 6 পড়ে। কিন্তু বাবর এখন আমেরিকা যাবার স্বপ্ন দেখে না। বাবার কাছে তার একটাই প্রত্যাশা, এই চিত্র ধারণের প্রায় 24 বছর হয়ে গেল। এখন তার সেই শিশুপুত্রটি শুনেছি বিলেতে থাকে, সে অত্যন্ত সচ্ছল স্বাবলম্বী এবং লোকমানও চিরতরে আমেরিকা ছেড়ে দেশে এসেছে এবং দেশেই সে অবসর জীবন যাপন করছে।